Real FM 94.8, Desher number one music station. मैं हूं ना कल हो ना हो रावण ओम शांति ओम चलते चलते सह बहु मुविते शाहरुख खानের সঙ্গে কাজ করেছেন সতীশ শাহ। তবে এত বছর পরও তিনি যে বলিউড বাচ্চা সম্পর্কে গোপন তথ্য ফাঁস করে দিবেন কে আর জানতো বলুন। চলতে চলতে মুভির শুটিং এর সময় শাহরুখের গোপন কাণ্ড ফাঁস করে দিয়েছেন অভিনেতা সতীশ শাহ, যে কথা দীর্ঘ 17 বছর ধরে গৌরীর কাছে হয়তো বা লুকিয়েই রেখেছিলেন শাহরুখ। ঠিক কোন কথা গোপন করেছিলেন কিং খান? সম্প্রতি সতীশ শাহ টুইটে লিখেছেন, রেড চিলির চলতে চলতে মুভিতে কাজ করার জন্য কিস্তির অতিরিক্ত টাকা আমার কাছে এসেছিল। সঙ্গে সঙ্গে শাহরুখকে ফোন করে আমি বিষয়টা জানাই। তিনি আমায় বললেন, সতীশ ভাই কিছু মনে করবেন না, এই কথাটা গৌরীকে বলবেন না। 2003 সালে মুক্তি পায় শাহরুখ খান রানী মুখার্জি অভিনীত মুভি চলতে চলতে। মুভির পরিচালক ছিলেন আজিজ মির্জা, প্রযোজনার দায়িত্বে ছিল ড্রিমস আনলিমিটেড। সে সময় শাহরুখ খান জুহি চাওলার উদ্যোগে তৈরি হয়েছিল এই প্রযোজনা সংস্থা, যদিও এই সংস্থার অস্তিত্ব বর্তমানে নেই। পরে গৌরীর সঙ্গে মিলে তৈরি করেন রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।